हेलो स्टूडेंट्स, आज हमारे भिडियोते जियोग्राफी থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেখব যেগুলো WBCS BSc ক্লার্কশিপে অন্যান্য এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। সো নাও লেটস স্টার্ট। প্রথম প্রশ্ন, সোলার সিস্টেম এর আবিষ্কারক কে? সোলার সিস্টেমের আবিষ্কারক ছিলেন কোপারনিকাস। आंसर হবে এখানে কোপারনিকাস সোলার সিস্টেমের আবিষ্কারক। नेक्स्ट দেখো, সুয়েজ ক্যানেল কোথায় অবস্থিত? সুয়েজ ক্যানেল কোথায় অবস্থিত? ইজিপ্টে। নেক্সট প্রশ্ন হচ্ছে সিয়াচেন হিমবাহ কোথায় অবস্থিত? নাগপুরা উপত্যকা বা কারাকোরামে সিয়াচেন হিমবাহ অবস্থিত। নেক্সট প্রশ্ন হচ্ছে বঙ্গোপসাগরের অন্তর্ভুক্ত কটি দ্বীপ আছে? বঙ্গোপসাগরে অন্তর্ভুক্ত কটি দ্বীপ আছে? 204টি। नेक्स्ट प्रश्न, तालचेर तापविद्युत केंद्रটি কোথায় অবস্থিত? উড়িষ্যায় অবস্থিত। তালচের তাপবিদ্যুৎ কেন্দ্রটি উড়িষ্যায় অবস্থিত। নেক্সট প্রশ্ন, আসামের কোথায় ডিজেল বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হলো? হয়েছে এখানে ডিগবয়ে। আসামের ডিগবয়ে ডিজেল বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়েছে। নেক্সট প্রশ্ন হচ্ছে মহারাষ্ট্রের একটি তাপবিদ্যুৎ কেন্দ্র হলো কোনটি? ট্রম্বে। মহারাষ্ট্রের একটি তাপবিদ্যুৎ কেন্দ্র হলো ট্রম্বে। প্রশ্নটা ঘুরিয়ে করা যেতে পারে, ট্রম্বে হচ্ছে একটা তাপবিদ্যুৎ কেন্দ্র। এখানে বলা যেতে পারে যে ট্রম্বে কোন ধরনের বিদ্যুৎ উৎপাদিত হয়, তো ট্রম্বে একটা তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। নেক্সট প্রশ্ন দেখো, কলকাতা বন্দরের সহযোগী বন্দর হলো কোনটি? কলকাতা বন্দরের সহযোগী বন্দর হলো হলদিয়া বন্দর। নেক্সট প্রশ্ন, চীনাবাদাম উৎপাদনে ভারতের মধ্যে প্রথম স্থান কার? গুজরাট রাজ্যে। চীনাবাদাম উৎপাদনে ভারতের মধ্যে প্রথম রাজ্য হচ্ছে গুজরাট। নেক্সট প্রশ্ন, ভারতের শুল্কমুক্ত অর্থাৎ শুল্কমুক্ত বন্দরের নাম কি? ভারতের শুল্কমুক্ত বন্দর হচ্ছে কান্ডালা বন্দর। নেক্সট প্রশ্ন, ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, আহমেদাবাদ। নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতের বৃহত্তম সার কারখানা আছে কোথায়? সিন্ধিতে। ভারতের বৃহত্তম সার কারখানা রয়েছে সিন্ধিতে। নেক্সট হচ্ছে একটি কম্পিউটার নিয়ন্ত্রণ বন্দরের নাম লেখো। নবসেবা। একটি কম্পিউটার নিয়ন্ত্রণ বন্দরের নাম হচ্ছে নবসেবা। নেক্সট প্রশ্ন, আরব সাগরের রানী বলা হয় কাকে? কোচিনকে আরব সাগরের রানী বলা হয়। আনসার হবে কোচিন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, আরব সাগরের রানী বলা হয় কোচিনকে। কোশ্চেন নম্বর 28, আমন ব্রিজ কোন দুটি দেশকে যুক্ত করেছে বা কোন দুটি দেশের মধ্যে রয়েছে আমন ব্রিজ? ভারত ও পাকিস্তান এই দুটি দেশের মাঝখানে রয়েছে আমন ব্রিজ। নেক্সট হচ্ছে উড়িষ্যা রাজ্যের স্টেট অ্যানিম্যাল কোনটি? সম্বর হরিণ। উড়িষ্যা রাজ্যের স্টেট অ্যানিম্যাল হচ্ছে সম্বর হরিণ। নেক্সট প্রশ্ন, ভারতের কোন বিখ্যাত আন্দোলনের অন্যতম স্লোগান ছিল ইকোলজি ইজ পার্মানেন্ট ইকোনমি? চিপকো আন্দোলন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ইকোলজি ইজ পার্মানেন্ট ইকোনমি চিপকো আন্দোলনের স্লোগান ছিল। নেক্সট প্রশ্ন, গঙ্গা যমুনা ও সরস্বতী নদী কোন শহরের পাশ দিয়ে বয়ে গেছে? এলাহাবাদ। গঙ্গা যমুনা ও সরস্বতী নদী কোন শহরের পাশ দিয়ে বয়ে গেছে? এলাহাবাদ। নেক্সট প্রশ্ন হচ্ছে কসমিক ইয়ারকি যে সময়ে সৌরজগৎ ছায়াপথ বা আকাশগঙ্গাকে একবার প্রদক্ষিণ করে তাকে বলা হয় কসমিক ইয়ার। অ্যান্সার হবে যে সময়ে সৌরজগৎ ছায়াপথ বা আকাশগঙ্গাকে একবার প্রদক্ষিণ করে সেটা হচ্ছে কসমিক ইয়ার। নেক্সট হচ্ছে দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা তিনটি মাত্রা বা চতুর্থ মাত্রা কি? এখানে সময়, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ও সময়, এটা হচ্ছে চতুর্থ মাত্রা। नेक्स्ट होच्छे कौन शहर के नीरव शहर बोला है रोम के नीरव शहर बोला है। नेक्स्ट होच्छे पृथिवीर उच्चतम बिल्डिंग कोनटी बुर्ज खलिफा होच्छे पृथिवीर उच्चतम बिल्डिंग। नेक्स्ट होच्छे पूर्वघाट पर्वतेर अपर नाम कि मलयाद्री पूर्वघाट पर्वतेर अपर नाम होच्छे मलयाद्री। भारतवर्षे मोट कटी द्वीप आछे 147टी द्वीप रयेछे भारतवर्षे मोट 147टी द्वीप रयेछे। नेक्स्ट होच्छे पृथिवीर शीतलतम स्थान कोनटी साइबेरिया जेटी भार्खयनक्स सार्बियार भार्खयनक्स पृथिवीर शीतलतम स्थान। नेक्स्ट होच्छे विश्व प्रथम महाशून्य हेंटेछेन के एलेक्सी लियोनोव एलेक्सी